হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের অগ্নিযুগের আরেকজন সশস্ত্র বিপ্লবী বাদল গুপ্তকে নিয়ে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোশাকি নাম সুধীর গুপ্ত হলেও বিপ্লবী বাদল নামই তিনি সর্বত্র সুপরিচিত ছিলেন। 1912 সালে বাদল গুপ্তের জন্ম হয় ঢাকা জেলার বিদগাঁও গ্রামে। তার পিতার নাম হল অবনীন্দ্রনাথ গুপ্ত। বিক্রমপুরের বার্নি স্কুলের শিক্ষক বিপ্লবী নেতা নিকুঞ্জ সেনের প্রিয় ছাত্র ও শিষ্য ছিলেন বাদল গুপ্ত। সেটা ছিল 1930 সাল। বাংলাদেশে সর্বত্র তখন চলছে বৈপ্লবিক ক্রিয়াকর্ম। বিপ্লবীরা স্থির করলেন ব্রিটিশ সরকারকে সাময়িকভাবে অচল করে দেওয়ার জন্য সর্বত্র টেলিগ্রাম ও টেলিফোনের তার ছিঁড়ে ফেলা হবে। এ কাজে বিপ্লবী বাদল গুপ্তকে দায়িত্ব দেওয়া হলো বিক্রমপুরের। অত্যন্ত সাহসিকতার সঙ্গে নিষ্ঠাভরে সে দায়িত্ব পালন করে নেয় বাদল। বিক্রমপুরের কোথাও কোনো টেলিগ্রাম বা টেলিফোনের চিহ্ন পর্যন্ত রাখেননি বাদল গুপ্ত। কবর পেয়ে বাদলকে গ্রেপ্তার করতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু তার পূর্বেই পালিয়ে কলকাতায় চলে আসেন বাদল গুপ্ত। বিপ্লবী বাদলের অন্যতম কৃতি রাইটার্স বিল্ডিং আক্রমণ করা। সেই রক্তক্ষয়ী সংগ্রাম ইতিহাসের পাতায় উজ্জ্বল রূপে অঙ্কিত হয়ে আছে। 1930 সালের 8ই ডিসেম্বর গুপ্ত বিপ্লবী দল বিবিএর সদস্য হিসেবে বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু ও বিপ্লবী দীনেশ গুপ্তের সঙ্গে মিলিত হয়ে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন বাদল গুপ্ত। উদ্দেশ্য ছিল বঙ্গদেশের কারাসমূহর অধিকর্তা অত্যাচারী কর্নেল সিম্পসনকে হত্যা করা। সশস্ত্র অবস্থায় জোরপূর্বক রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে তারা আইজি কর্নেল সিম্পসন সাহেবকে হত্যা করেন এবং বেশ কয়েকজন শ্বেতাঙ্গ কর্মচারীকে আহত করেন। ইতিমধ্যে সংবাদ ছড়িয়ে পড়ায় সশস্ত্র পুলিশ বাহিনী এসে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। তারপর তিন বিপ্লবীরই পিস্তলের গুলি শেষ হয়ে যায়। গ্রেপ্তার অনিবার্য বুঝে বন্দে মাতরম ধ্বনি দিয়ে তিনজনই আত্মহত্যার জন্য পটাশিয়াম সাইনাইড খেয়ে নেয় এবং একই সঙ্গে নিজের মাথায় গুলি করেন তারা। তিন সঙ্গীর মধ্যে মৃত প্রায় দীনেশকেই পুলিশ বাহিনী অতি কষ্টে বাঁচিয়ে তোলেন। তারপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিনয়কৃষ্ণ বসু 13ই ডিসেম্বর হাসপাতালে মারা যান। আর সেদিনই তথা 1930 সালের 8ই ডিসেম্বর এই একই সঙ্গে মৃত্যু ঘটে বিপ্লবী বাদল গুপ্তের। কলকাতা রাইটার্স বিল্ডিং এর বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে মাত্র তিনজন বিপ্লবীর এই ঐতিহাসিক অলিন্দর যুদ্ধের কথা মনে রেখে রাইটার্সের সামনে লালদিঘি ও বাগানকে এই বীরত্রীর নামে উৎসর্গ করা হয়। বন্ধুরা, এতটুকুই ছিল আমার আজকের আয়োজন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই কমেন্টস করবেন। আবার কথা হবে এমন কোনো নতুন আয়োজনের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনার সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।